गुलामे मुहम्मद हूँ, गुलामे मुहम्मद हूँ, क्या डर है मुझको गुलामी में उनकी गुजारा करूँगा। अल्लाहुम्मा मोहब्बत संगे दर्शन अपन तवज्जो ए दिखे हवा चाहिए जेहेतु कुरान कथा हम हदीसर कथा हे कथा जो ओ किताबर मध्य एक घटना लिखे बड़ आश्चर्य घटना घटनाटा कीरकम তার আগে বলছিলাম যে বিশ্বের মধ্যে 10টা বড় বড় সংবাদ সংস্থা, চাই সে ইবিসি বলি, বিবিসি বলি, সিবিসি বলি, সিএনএন বলি, এ থেকে শুরু করে আপনি সব জায়গায় চলে যান, সমস্ত জায়গায় মেন জায়গায় বসে আছে ইহুদিরা, তারা যেটা লিখবে আমাদেরকে সেটা পড়তে হবে, তারা যেটা টিভির স্ক্রিনে দেখাবে সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমাদের রবিশ কুমার জি তো এখন একটা নূতন নাম দিয়েছেন, আপনারা জানেন গদি মিডিয়া খুব চলছে, এ নামটা কে দিয়েছে জানেন তো? রবিশ কুমার, রবিশ কুমার এনডিটিভির যিনি, উনি এই নামটা দিয়েছেন, আর তার থেকে এই জিনিসটা খুব চলেছে গদি মিডিয়া। তারা কি কি করছে আমাদের আর বলার দরকার নেই। কিছু বছর আগে এ হঠাৎ কত রকম করোনা কাদের দ্বারা ছড়িয়েছে বলে মোল্লাদের দ্বারা ছড়িয়েছে ও ভাই। তারপরে দিল্লি হাইকোর্ট বললো একদম একদম ততই পুরো মিথ্যা কথা, এই করোনার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই, মোল্লাদের দ্বারা এত অত্যাচার করেছে যে গরিব গরিব মানুষ তারা ঠেলা নিয়ে কিছু বিক্রি করতে যাচ্ছে তো তাদের গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। এটা কি সেই ভারতবর্ষ? এই ভারতবর্ষকে এই জন্য স্বাধীন করেছিল আমাদের যুবকরা, আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি। যারা নিজেদের ইতিহাস ভুলিয়ে দেয় না অন্যরা তাদের কখনো মূল্যায়ন করে না। আপনি যদি আপনার আব্বার নাম, আপনার দাদাজির নাম, আপনার আব্বার কারনামা, তার ফিচার্স, আপনার দাদাজি কী করে গেছেন তার বিষয়ে যদি আপনি না জানেন, অপরের কোনো কিছু পড়ে নেই, সে এসে আপনাকে মূল্যায়ন করবে? আপনার নিজের মূল্যায়নটা নিজে দেখতে হবে, আপনার পূর্বপুরুষরা কী করে গেছেন। ভারতবর্ষ, যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রথম, সবচেয়ে প্রথমে যেখানে ওয়াহী সবচেয়ে প্রথম অবতীর্ণ হয়েছে, বলে বলেন কি এখানে সবচেয়ে প্রথম ওয়াহী এসছে? হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে কোথায় এসেছিলেন? সরনদ্বীপ, অন্য কোথাও নয়, ভারতবর্ষের একটা এরিয়া সিংহল, সেখানে হযরতে আদম এসেছেন। আর আদম যিনি প্রথম নবী, প্রথম মানুষ, সেখানে যখন প্রথম নবী আসছেন তো প্রথম ওহী তো সেখানে আসছে। শুধু তাই না, আপনি চলে যান এখান থেকে পাঞ্জাব, পাঞ্জাবের মধ্যে হযরতে শেখ আহমদ সারহিন্দি, যাকে আমরা মুজাদ্দিদে আলফিসানি রহমতুল্লাহ আলাই বলি, তার নাম হলো শেখ আহমদ সারহিন্দি, সারহিন্দ শরীফে তার মাজার রয়েছে। আপনি সেখানে যান, ওখান থেকে ভিতরে যেতে হবে আধ ঘন্টা অটোয় করে যেতে হবে, একটা জায়গা আছে তার নাম হলো বারাস। সেই বারাসে আপনি যাবেন, আশপাশে একটাও মুসলমানদের কোনো ঘর নেই, ছোট্ট একটা মাদ্রাসা আছে, ছোট্ট একটা মসজিদ। আর আপনাদের এই পুরো প্যান্ডেল যেরকম, এই পুরোটা চারকোনাভাবে যতটা জায়গা এতটা জায়গা আছে, দুতলা মতো উঁচু, সেখানে পাঁচটা কবর আছে। আমি নিজে সেখানে গেছি, সুযোগ হলে আপনারাও যাবেন। সেখানে পাঁচটা কবর আছে। হযরতে শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাই তার মাকশুফাতের মধ্যে লিখছেন, এই পাঁচটা কবরের মধ্যে তিনটে কবর হলো নবীদের কবর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইও তার মাকতুবাতের মধ্যে লিখেছেন, এবং হযরতে শেখ আহমদ সারহিন্দি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, এই সেই ভারতবর্ষ যেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শত সহস্র বছর থেকে একসঙ্গে ওঠা বসা করে আসছে ভাই ভাইয়ের মতো, আজ পুরো ডিভাইড করে দেওয়ার চেষ্টা বা চিন্তাভাবনা চলছে। ইনশাল্লাহ তাদের চেষ্টা কাজে আসবে না, সাময়িকভাবে এখন মানুষ বুঝতে পারছে, সাময়িকভাবে হয়তো কিছুক্ষণের জন্য অন্যদিকে যাচ্ছে। আমি আর রাজনীতির মধ্যে ঢুকতে চাচ্ছি না, তবে এতটুকু আপনাদেরকে বলছি ইতিহাস পড়েন। যেমন নাকি ইতিহাস ইসলামী হিস্ট্রি পড়ার দরকার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিবর্তন করেছেন বিশ্বের মধ্যে এসে, হুজুর আসার পরে বিশ্বের মানচিত্রের মধ্যে কি পরিবর্তন এসেছে, মানুষের দিলের মধ্যে কি পরিবর্তন এসেছে। আপনি দেখবেন যেখানে মক্কা শরীফ আছে, কাবা শরীফ যেখানে আছে, যেটাকে জাজিরাতুল আরব বলা হয়, যেটাকে সৌদি আরব বলা হয়, আপনি ওর ম্যাপ তুলে দেখবেন, ভালো করে শুনবেন কথাটা, ম্যাপ তুলে দেখবেন
তিন দিক থেকে পানি আর এক দিক থেকে স্থলের সঙ্গে সম্পর্ক। আপনি আপনার শরীরের মধ্যে খেয়াল করেন, যেটাকে আপনি দিল বলেন, দিল এই দিল তিন দিক থেকে ঝুলে আছে আর একদিক থেকে আপনার শরীরের সঙ্গে সম্পর্ক রেখেছে। তার মতলবটা কি? তার মতলব হলো যেমন আমাদের শরীরের জন্য দিল তিন দিক থেকে শূন্য কিছু নেই, একদিক থেকে আমাদের শরীরের সঙ্গে সম্পর্ক, ঠিক কাবা শরীফ আর ওই এরিয়াটা পুরো পৃথিবীর জন্য দিল তিন দিক থেকে পানি আর একদিক থেকে স্থলের সঙ্গে সম্পর্ক। আর সেখানে যিনি এসেছেন তিনি মানবতার জন্য দিলের জায়গায় এসেছেন, তিনি এসছেন পুরো বিশ্বের মানবতাকে জাগিয়ে তুলতে, ভ্রাতৃত্ববোধকে জাগিয়ে তুলতে, মানুষদেরকে সঠিক রাস্তা দেখাতে। তিনি হলেন আমাদের আকা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা বলছিলাম, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা কি বড় আশ্চর্যের ঘটনা! আমাদের মা বোনেরা নেল পালিশ লাগায় না, এই কথাটা কোথায় হঠাৎ চলে এসেছে? একটা মহিলা, তার বয়স হার্ডলি 25 ইয়ার্স, তার এন্তেকাল হয়েছে সকালবেলা, সন্ধ্যাবেলা গত রাত্রে এন্তেকাল হয়েছে মনে করেন, সকালবেলা তাকে দাফন করা হয়েছে, সন্ধ্যাবেলা বিকেলের দিকে তার একজন ভাই তার কবরের পাশ থেকে যাচ্ছে। ভাই বোনের ভালোবাসার মহাব্বত এর কোনো শেষ নেই, আল্লাহ এমন ভালোবাসা ভাই বোনের মধ্যে দেয়, আল্লাহ এই ভালোবাসাই রাখে, জি আল্লাহ না করুক যেন এর মধ্যে আলাদা না আসে। তো ভাই বোন, ভাই বোনকে ভুলতে পারছে না, একটু কবরের পাশ থেকে ঘুরে আসি, আমার ছোট্ট বোন মারা গেছে, অল্প বয়সে চলে গেছে, যাই তার কবরটা একটু জিয়ারত করে আসি, কবরের পাশে গেছে, ভিতর থেকে আওয়াজ আসছে, মুঝে নিকালো মে জিন্দা হু। ও যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না, আমি কি ঠিক শুনছি না ভুল শুনছি, আবার আওয়াজ আসছে, মুঝে নিকালো মে জিন্দা হু, আমাকে বার করো আমি জীবিত আছি, আমাকে বার করো আমি জীবিত আছি। ও বলছে কোনো ভৌতিক আওয়াজ নাকি? দু চারজনকে ডেকেছি, শুন 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 আমি যে আওয়াজটা পাচ্ছি তোরা পাচ্ছিস? সবাই বলছে হ্যাঁ, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে তো, ওই তো আমরা শুনতে পাচ্ছি। কথা ছড়িয়ে পড়েছে, ওলামারা চলে আসলেন, আত্মীয়রা শত সহস্র মানুষ জমা হয়ে গেল, বলে তাড়াতাড়ি কবর করো, ও তো জীবিত। কবর খোঁড়া হলো, ভিতর থেকে আওয়াজ আসছে, মুঝে কাপড়ে দো মে নঙ্গি হু, আমাকে কাপড় দাও আমি উলঙ্গ। উপর থেকে কাপড় দেওয়া হলো, সে নিজেকে ভালো করে ঢেকে টেকে পর্দা করে নিয়ে ঘন্টা দিয়ে যখন মই লাগানো হলো, সিঁড়ি লাগানো হলো, সিঁড়ির উপর থেকে উঠে সোজা নিজের বাড়িতে গিয়ে যে কামরায় সে থাকতো সেই কামরায় ঢুকে আর ভিতর থেকে চিটকিন লাগিয়ে দিয়েছে। বাইরে থেকে বা সবাই বলছে, মা বলছে আমার সোনা, আমার বাছা, আমার মনা, আমার খুকি, তুই দরজাটা খোল মা। কোনো মা বাপ নিজের জীবন্ত সন্তানকে কখনো দাফন করতে পারে না মা, ডাক্তার বলেছে তাই, আমরাও দেখেছি তুই মারা গেছিস মা, তুই জীবিত ছিলিস আমরা জানি না, আমাদেরকে ক্ষমা কর মা, তোকে পেয়েছি আমরা ধন্য। বাপও আহুমাহু করছে, বাইরে হাজারো মানুষ উপস্থিত, ভিতর থেকে আওয়াজ আসছে, আম্মি আপ না আয়ে, আব্বুজি আপ না আয়ে, দূসরে কই না আয়ে, জিনকা দিল মজবুত হ্যায় ও আ যায়, আপনি আসবেন না মা, আব্বা আপনি আসবেন না, সবাইকে আসতে দেবেন না, যাদের হার্টটা স্ট্রং সে যেন আসে, তারা যেন আসে। পাঁচ সাতজন যুবক তৈরি হলো, সাত আটজন, আমরা যাব। বলছে বেশ, বাকিরা সব সরে যান ওখান থেকে, ওরা কজন ভিতরে ঢুকুক। ছিটকিনি খুলে দিল, ভিতরে এরা ঢুকলো, ও অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে কাপড় ঘোমটা করে। এবার ওদেরকে মহিলা বলছে, তোমরা ছিটকিনি লাগিয়ে দাও, ছিকলটা লাগিয়ে দাও। ছিকল লাগিয়ে দেওয়া হলো, বলছে আমি কি তোমাদের দিকে ঘুরবো, তোমরা রেডি? বলছে হ্যাঁ, আবার দেখ রেড না রেডি হওয়ার কী আছে, দেখতেই তো এসছি তোমাকে, কথা বলতে এসছি তোমার সঙ্গে। ঘুরেছে, ঘুরে নিজের মাথার উপর থেকে কাপড়টাকে ফেলে দিয়েছে, হাতটাকে সামনে করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সাত আটজনের মধ্যে পাঁচজন ওখানে পড়েই সঙ্গে সঙ্গে বেহোস, বাকি দু তিনজন কাঁপছে ঠক 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 করে। বলছে তোমারা মারিয়াম, তোমারা ইয়ে হাল, তোমার এই পরিস্থিতি কেন, হয়েছে কি? ওর মাথার থেকে যখন কাপড়টাকে সরিয়ে দিয়েছে তো মাথায় চুল বলতে কিছু নেই, চামড়া বলতে কিছু নেই, তার উপর থেকে শুধু ঘিলু ঘিনু পড়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, ঠোঁট পুরো কাটা, দাঁত ভাঙা ভাঙা, আর দশটা নখের কিছু নেই,
পুরো জ্বলে গেছে আর সেই রকম পুরো পোড়া হাত সামনে। ওকে জিজ্ঞাসা করা হলো, মরিয়াম বাতাও কেসে হুয়া, তুমি তো কে রহি থি মে জিন্দা হুঁ, তুমি তো বলছিলে আমি জীবিত, তোমার সঙ্গে এই পরিস্থিতি কেন? বলছে মে জব কবর মে গই থি, যখন আমি কবরে গেলাম দুজন ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলল তুই দুনিয়াতে নেল পালিশ লাগাতিস, যার কারণে তোর কোনো সময় গোসলও হয়নি অজুও হয়নি, যখন গোসলও হয়নি অজুও হয়নি তোর নামাজও হয়নি, আয় আজ তোর নেল পালিশের বারোটা আমি বাজিয়ে দেখাই। বলে একটা আগুনের কামড়ি দিয়ে আমার নখগুলো এইভাবে তুলেছে যে নখগুলো আলাদা হয়ে গেছে আর আঙুলগুলো আমার পুরো জ্বলে গেছে, এত যন্ত্রণা এত জ্বালা আমি বলতে পারছি না। বলছে তারপরে আমাকে বলছে তোর মাথায় কাপড় থাকতো না, তোর চুলের বাহার দেখাতিস, বাড়িতে বলা হতো আলেমরা বলতো মাথায় কাপড় দে চুল হেফাজত কর, তোর মাথায় ঢুকতো না, কেশ রাশি দেখাতিস বিশ্বকে মানুষকে, তারপরে আমার চুলগুলো এমন ভাবে টেনে 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 তুলছে, এত কষ্ট যে আমার পুরো চামড়া ছিঁড়ে গেছে, চামড়া বলতে নেই চুল বলতে নেই শুধু ঘিনু ঝরে ঝরে পড়ছে। তারপরে আমাকে বলল পর পুরুষের থেকে তোর কোনো পর্দা ছিল না, পর্দা বলতে তোর কাছে কিছু ছিল না, বলে আমার দুটো ঠোঁটকে কাঁচি দিয়ে কেটে দিয়েছে আগুনের কাঁচি দিয়ে, বলেই ওই মহিলা ওখানে পড়ে আবার মারা গেছে। আসলেই ও মারা গিয়েছিল। আল্লাহ পাক কখনো কখনো অলৌকিকভাবে মিরাকলভাবে পুরো পৃথিবীর মধ্যে এইরকম ঘটনা কখনো কখনো ঘটান মানুষকে জাগ্রত করার জন্য, বলার জন্য যে দেখো তরসম কে নরসি বা কাবা আই আরাবি কি রাহ তুমি রবি বা তুর্কিস্তান আস্ত, ওহে পথিক যে পথে তুমি চলেছো ওটা কাবার দিকে যায় না, যদি আমার পর্যন্ত আসতে চাও কাবা পর্যন্ত পৌঁছতে চাও অন্য কোনো পন্থা নেই, একটাই মাত্র পন্থা, সেটার নাম হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা, সেটাকে নিজের জীবনের মধ্যে অ্যাডাপ্ট কর, সেটা নিজের জীবনের মধ্যে নিয়ে আসো। আজ পর্দার নিয়ে কথা, আমি আপনাদেরকে একটা একটা মানে কারেন্ট একটা ঘটনা আমি অনেক জায়গায় বলি, আপনাদেরকে বলে যাই, এটা আমাদের খবর থাকে না। আমাদের একজন বোন প্যারিস ফ্রান্সের রাজধানী প্যারিস, সেখানে গিয়েছে ভিতরে ঢুকবে এয়ারপোর্ট থেকে ভিতরে যাবে, রাস্তায় এয়ারপোর্টের মধ্যে অফিসার একজন বলছে ওপেন ইওর ফেস, তার চেহারার উপরে পর্দা ছিল হিজাব ছিল, সে অফিসারকে আমাদের বোন বলছে আই কান্ট ওপেন মাই ফেস ইন ফ্রন্ট অফ ইউ বিকজ ইউ আর আ ম্যান, সেন্ড টু মি এনি উম্যান দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডু সো, অন্য কোনো মহিলাকে আমার কাছে পাঠান আমি তার সামনে আমার চেহারাকে খুলবো, আপনার সামনে খুলবো না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কতর্কি হচ্ছে, ইনি নিজের চেহারা দেখাবে না, অফিসার বলছে আমি পাসপোর্টের সঙ্গে মিলিয়ে দেখতে চাচ্ছি, বলছে আমি খুলবো না, কোনো মহিলাকে পাঠান কেন আপনার সামনে খুলবো। ভালো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা গেছে, তো বড় অফিসার এসে বলছে ও তো খারাপ কথা কিছু বলেনি মহিলা, তুমি কেন তাকে জোর করছো, একটা মহিলাকে দিয়ে দাও, দিয়ে চেক করে নি, খেলা শেষ, যদি সেই মহিলা হয় চলে যাবে, না চেয়ে অ্যারেস্ট করে নেবে, তর্ক করার কী আছে। বলছে বেশ ভালো, একটা কামরার মধ্যে নিয়ে গেল এয়ারপোর্টের মধ্যে গিয়ে চেক করছে পাসপোর্ট, আঙুলের ছাপ চেহারা একই তো। এইবারে এই অফিসার মহিলা বলছে আচ্ছা কিছু মাইন্ড করবেন আমি একটা কথা বলবো, বলছে বলেন, বলছে তুমি তো বেশ সুশ্রী দেখতে সুন্দরী, তুমি নিজের চেহারাকে কালো কাপড় দিয়ে ঢেকে রাখো কেন গো, আরে তোমরা এই মুসলমানরা সেকেলে মতো কেন, সুন্দর হয়ে থাকবে চেহারা খুলে রাখবে বিশ্ব তোমাদেরকে দেখবে আর তুমি নিজের বাহারকে দেখাবে। আমরা হলে কি উত্তর দিতাম শোনেন, আমাদের সেই বোন একটা মহিলা পাওয়ার হাউসের সঙ্গে সম্পর্ক করছে, পাওয়ার হাউস আমরা জানি, আমাদের সেই বোন জানে আপনার বাড়িতে মায়ের শরীর খারাপ, মাকে আপনি খুব ভালোবাসেন, খুব পেরেশান হয়ে যাচ্ছেন, টাকা যা লাগবে আমি আছি, MBBS MD FRCS ডক্টরের কাছে গিয়ে বলছেন ডক্টর বাবু আমার মাই আমার জীবনের সব কিছু, যা টাকা লাগে আমি আমার আম্মার জন্য দিতে রাজি, আমার আম্মার জীবনটাকে বাঁচিয়ে দেন, আমার আপনার মতো
সবাই মাকে সবাই ভালোবাসি কিন্তু এক জায়গায় আমরা সম্পর্ক করতে ভুলে যাই যার নাম হলো পাওয়ার হাউস। ডাক্তারের কাছে যাওয়ার আগে দুটো রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা তুলে বলা, মালিক টাকা তুমি দিয়েছো, তার থেকে বড় নিয়ামত হলো আমার মা, আমি আমার টাকার সর্বস্ব দিতে প্রস্তুত, কিন্তু টাকাতে কিছু হয় না, ঔষধে কিছু হয় না, ডক্টরের দ্বারা কিছু হয় না, যেটা হয় তোমার হুকুমে হয়, তুমি ঔষধকে হুকুম দিলে কাজ করবে, নচেত কাজ করবে না। আমার মালিক আমার মাকে তুমি ফিরিয়ে দাও, সুস্থ করে দাও। কজন করি এমন, দেখেন একটা মহিলা আমাদের বোন কি করছে, মনে মনে আল্লাহকে বলছে, ও আমার মালিক, ইটস আ গোল্ডেন অপরচুনিটি ফর মি, I want to spread that message of peace which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam. Ya Allah, eta amar jonno suborno sujog. Ami jeno ei mohila ke bojhate pari islamer moddhe porda keno joruri. Ami take jeno convince korte pari islam porda ke keno mannota diyeche. আজ পুরো বিশ্ব মানতে বাধ্য হচ্ছে, উপর থেকে নানা করছে, আলাদা কথা। এ আল্লাহ আমি যেন বোঝাতে পারি, কোনো রাস্তা বলে দাও, একটা শিক্ষিতা নারীর সামনে আমি একটা শিক্ষিতা মুসলিম নারী দাঁড়িয়ে আমি যেন আমার ধর্মকে, আমি যেন আমার রসুলের আদেশকে, আমি যেন তোমার আদেশকে নিচু না করতে পারি, আমি যেন উঁচু করে দেখাতে পারি, দেখো ইসলাম মানুষের ভালো ভালাই সবসময় চেয়েছে, মানবতার উন্নতি সবসময় চেয়েছে, ইসলাম যে পন্থা বলেছে তার বিকল্প অন্য কোনো সুন্দর পন্থা হতে পারে না। এই দোয়া করছে, আল্লাহর করুণা দেখেন, আল্লাহর লীলা দেখেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তরফ থেকে তার মনে কি একটা কথা আসলো, নিজের ব্যাগ থেকে একটা লজেন্স বার করেছে, ক্যাডবেরি বলেন আর যাই বলেন, বার করে সেটাকে ছিঁড়ে আর নিচে ফেলে দিয়েছে, দিয়ে বলছে হ্যাভ ইট প্লিজ, এটাকে নেবেন। সেই মহিলা অফিসার বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি, এম আই এ ম্যাড ইন ফ্রন্ট অফ ইউ, কি মনে করো আমি কি কোনো পাগলি পাগল নাকি, একটা জিনিস তুমি ফেলে দিয়েছো সেটাকে আমি তুলে খাবো তার মানে। তখন সে আর একটা লজেন্স বার করেছে যেটা প্যাক ছিল, তুলে নিয়ে বলছে আই এম সো সরি, প্লিজ টেক ইট, হ্যাভ ইট প্লিজ, কিছু মনে করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে, এটাকে নেন। তখন সেই মহিলা অফিসার বলছে, সো কাইন্ড অফ ইউ, সো নাইস অফ ইউ, ও থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব ভালো গো, আগে ভুল করছিলে, দাও দাও, নিয়েছে। এইবার আমাদের সেই বোন তখন উত্তরে বলছে, হ্যাভ ইউ ফাউন্ড মাই অ্যান্সার, আমার উত্তর পেয়েছেন আপনি? ওর মাথা ঘুরে গেছে, উত্তর পেয়েছেন মানে, বলে আপনি তো একটু আগে জিজ্ঞাসা করছিলেন না একটা কথা, ইসলামের মধ্যে পর্দার হুকুম, তখন পৌঁছে গেছে, বলছে ইয়েস আই রিস্ট, বাট প্লিজ ডিসক্লোজ মি, তুমি একটু খুলে বলো, আমি বুঝতে পেরেছি, একটু খুলে বলো। আমাদের সেই বোন তখন কি বলছে শোনেন, আমাদের আকা আল্লাহ পাকের মেহবুব, আমাদের মাওলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার পবিত্র জুবান থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল-মারআতুস সালিহা, পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের হাজারো নিয়ামত আছে, অসংখ্য নিয়ামত আছে, অসংখ্য নিয়ামত থেকে আমরা উপকৃত হই, তার মধ্যে থেকে সবচেয়ে উন্নত মানের নিয়ামতের নাম হলো সুন্দর সালিহা নেক স্ত্রী, যার দ্বারাই উপকৃত হবে। একটা সোনার সেই দাম ইসলামের নিকটে নেই, একটা মতি মণি মুক্তা হীরা জওহরের সেই দাম নেই যে দামটা একটা নারীর ইসলাম রেখেছে। সোনাকে যেমন আমরা হেফাজত করি তার থেকে বেশি একটা নারীর হেফাজতের দরকার, তার কারণ হলো পরিষ্কার, এটা তার কারণ হলো এই যে সেই মহিলা তার দ্বারাই আল্লাহর ওলিরা দুনিয়াতে আসবে, আল্লাহর প্রিয়রা দুনিয়াতে আসবে। আমি একটা অমুসলিমের কথা আপনাদেরকে বলছি বিরাদারানি ইসলাম, রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এর অনেক আগে একজন প্রেসিডেন্ট ছিলেন, তার নাম হলো মিখাইল গর্বাচভ, অনেকে তার লেখা পড়েছেন, আপনি গুগলে যান, সার্চ করেন, বইয়ের নাম আমি বলে দিচ্ছি, পড়ে নেবেন, ইংলিশ থেকে বই, রাশিয়ান ভাষাতে বই আছে, রাশিয়ান ভাষা আমি জানি না, ইংলিশটা জানি, ইংলিশ বই, ইংলিশ বইয়ের মধ্যে তিনি তার যে বইটা, বইটার নাম হলো দ্য প্রস্ট্রাইকা, তার মধ্যে একটা চ্যাপ্টার আছে যা স্ট্যাটাস অফ উইমেন, মহিলাদের সম্মান, লিখছেন কে, রাশিয়ার মতো একটা এত বড় দেশ, জানি রাশিয়া কত শক্তিশালী দেশ, একসময় আমেরিকার প্রতিপক্ষ ছিল, এখনও নিজের শক্তি দেখিয়ে চলেছে, সারা বিশ্ব চুপচাপ রয়েছে, ইউক্রেনের উপরে আক্রমণ হয়েই চলেছে, একদিক থেকে পিটিয়ে যাচ্ছে সব চুপ, সেই রাশিয়া তার রাষ্ট্রপতি মিখাইল গর্বাচভ বই লিখেছেন দ্য প্রস্ট্রাইকা,
বইয়ের মধ্যে চ্যাপ্টার লিখছেন দ্য স্ট্যাটাস অফ উইমেন, মহিলাদের সম্মান কি লিখছেন শোনেন। কোনো মুসলমান না, কোনো মাওলানা সাহেব, আল্লামা, মুফতি, কারি, হাফেজ কেউ লেখেনি, কোনো মোল্লা লেখেনি। বইটা একজন এমন ব্যক্তি লিখছে যে দাহারিয়া নাস্তিক, আল্লাহ বলে কিছুকে বিশ্বাস করে না, লিখছে উই আর প্রাউড বিকজ উই হ্যাভ গিভেন দ্য রাইটস টুয়ার্ডস আওয়ার উইমেন। আমরা বড় নিজেদেরকে গর্বিত মনে করছি কারণ আমরা আমাদের মহিলাদের সম্মান দিয়েছি, হক দিয়েছি। কি হক? আমরা যেমন ইনকাম করতে পারি, চাকরি করতে পারি, সব কাজ মহিলারা পারবে। আমরা যেমন ড্রাইভ করতে পারি, মহিলারা পারবে, প্রত্যেকটা কাজ তারা পারবে। তারপরে শব্দটা শোনেন তিনি কি বলছেন। তিনি বলছেন বাট উই হ্যাভ লস্ট দ্য পিস ফ্রম আওয়ার ফ্যামিলিজ। আমরা আমাদের জীবন থেকে, আমাদের লাইফ থেকে, আমাদের ফ্যামিলি থেকে শান্তি হারিয়ে ফেলেছি। কেন শান্তি কেন হারিয়ে গেছে? তখন বলছে কুদরত, ও তো খোদাকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, বলছে কুদরত, প্রকৃতি, প্রকৃতি, নেচার, বলে নেচার দুজনের কাজকে আলাদা করে দিয়েছে। মহিলার কাজ আলাদা, বেটা ছেলের কাজ আলাদা। বেটা ছেলে ফরেন মিনিস্টার, মহিলা হোম মিনিস্টার। বেটা ছেলের বাইরের সমস্ত জিনিস জিম্মেদারি নেবে, বাড়ির সমস্ত জিম্মেদারি একটা মায়ের উপরে অর্পিত হবে। একটা মা নিজের বাড়ির সবচেয়ে প্রথম স্কুল, বাচ্চাকে সুন্দর করে লালন পালন তিনি করবেন। বলে যতক্ষণ পর্যন্ত আমরা এই নেচারের যে ডিভাইডের যে পদ্ধতি আছে, ভাগের যে পদ্ধতি আছে, যদি আমরা সেটাকে না মানি, আমরা কখনো আমাদের জীবনের মধ্যে যে শান্তি, যে পিস যেটা হারিয়ে ফেলেছি, সেটা জীবনে কখনো খুঁজে পাবো না। আজ খবর নিয়ে দেখেন যারা নারী স্বাধীনতার দোহাই দিচ্ছে, তারা এই জায়গা আসতে বাধ্য হচ্ছে যে ইসলাম নারীদের যা সম্মান দিয়েছে, কায়নাতে অন্য কোনো জায়গায় নারীদের সে সম্মান দেওয়া হয়নি। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের একটা কথায় থেকে কথায় অনেক জায়গায় ছড়িয়ে গেছে, আমরা যদি নিজেদের জীবনকে খেয়াল করতে পারি, আল্লাহকে চেনা বড় সহজ হবে। আর আল্লাহকে চিনতে আমরা কিভাবে পারবো? আপনি সায়েন্স নিয়ে পড়ছেন, মুছে যাবেন, নিউটনের, আইনস্টাইনের। আর কিছুদিন আগে পৃথিবীর মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন, পদার্থবিজ্ঞানী, যিনি চলে গেছেন, আপনাদের অনেকের মনে আছে, স্টিফেন হকিং। একদম কথা বলতে পারতেন না, আস্তে আস্তে একটা শব্দ দু মিনিট এক মিনিট পরে পরে বার করতেন, কিন্তু তিনিও পর্যন্ত বলতে লাস্টে বাধ্য হয়েছেন, হ্যাঁ, কোনো একটা শক্তি আছে, যে শক্তি পুরো ব্রহ্মাণ্ডকে, পুরো কায়নাতকে যিনি কন্ট্রোল করছেন, তবে সেটা খোদা বলে আমি মানি না, হবে কোনো একটা শক্তি আছে, সুপার পাওয়ার আছে, সুপ্রিম পাওয়ার আছে, তবে খোদা টোদা আমি বুঝি না। কিন্তু ওটাকে যদি গভীরভাবে আরও ঢোকেন, তৌফিক যদি হয়, আল্লাহ বলে কেউ আছেন, সেই আল্লাহ দয়া করেছেন আমাদের উপরে, হৃদয়